ঋষিকা? ঋষিকা, এটা তুমি কি বলছো? তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে ঋষিকা। আমি কি বলছি? না না, এটা হতে পারে না। তোমাকে তোমাকে রশেন বাবু গোডাউনে নিয়ে গেছিল। তুমি তুমি হয়তো ভুলে গেছো। না, আমাকে হৃদয় হরণী ওখানে নিয়ে গিয়েছিল। হৃদয় হরণকে বলি ওকে বাড়িতে ছেড়ে দিয়ে আসতে। আর হৃদয় হরণ ওর অসুস্থতার সুযোগ নিয়ে ওকে বাড়িতে না নিয়ে গিয়ে ওকে গোডাউনে নিয়ে যায়। তখনই ওর সন্দেহ হয়েছিল। তখন আমি ওকে ফলো করতে করতে গোডাউনে যাই, গিয়ে দেখি ঋষিকার সাথে ও মিসবিহেভ করছে। জানেন, মিসবিহেভ করছে। ভাগ্যিস আমি সময় মতো পৌঁছে গেছিলাম। বলে কি যে হতো আমি মানে কি বুঝাতে পারছি না। কি যে মিথ্যে কথা বলছেন আপনি! মিথ্যে কথা বলছেন আপনি! নিজে যা যা করেছেন সেগুলো আমার নামে দিচ্ছেন, আমাকে দোষী সাজিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। বিশ্বাস করুন, আমি 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 কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। রশেন বাবু ঋষিকাকে গাড়িতে নিয়ে গেছিলেন। আরে এক মিনিট, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তা সত্যি করে বল কি হয়েছে? আমি কিন্তু খুব ভালো করে জানি ঋষিকার উপর তোর নজর ছিল। তুই করেছিস ঘটনাটা যেই করুক না কেন, ফলটা তা কি হয়? সিনেমা তো এখনো শুরু হয়েছে, পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত, আগে দেখো হোতা হ্যায় ক্যা। কি বলছিস তুই? দা আমি তো ঋষিকা, কিচ্ছু হবে না, আমরা সবাই আছি। দিদিমা আপনি প্লিজ আমার কথাটা শুনুন, বিশ্বাস করুন। এই রশেন বাবুর অনেক দিন ধরে ঋষিকা ম্যাডামের প্রতি বাজে নজর ছিল। উনি ওনাকে টার্গেট করছিলেন, আমি সেটা বুঝতে পেরেছিলাম, তাই আমি ওনাকে ফলো করছিলাম। এই আর একটা কথা বলো না, জিপ টেনে ছেড়ে দেবো। তোমার ওর প্রতি ইন্টেনশনটা না খারাপ ছিল, তাই জন্য তুমি আমার উপর আঙুল তুলছো। রশেন বাবু, গলাবাজি করলে সত্যিটা মিথ্যে হয়ে যায় না? আপনি ওকে গোডাউনে নিয়ে গেছিলেন। কি বলছে? আমি নাকি? আরে ঋষিকার ড্রাইভার আমি না, ও আম্মা ওর তো ঋষিকাকে নিয়ে গেছিল। এক্স্যাক্টলি, কেন বারবার একটা বাইরের ছেলেকে বাঁচানোর জন্য আমার দাদা থেকে আঙুল তুলছো? কি প্রুফ করতে চাইছো? কেন ফাঁসাতে চাইছো ওকে? চুপ, সবাই চুপ। ঋষিকা এখানে এসে বস, গিয়ে বস। আমি লাস্ট চান্স দিচ্ছি, আমার বোনের সাথে যে এই কাজটা করেছে সে নিজের মুখে স্বীকার করো, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এই রশানটা নিজের পায়ে নিজে কুরুর মারলো। মনে হচ্ছে একবার সবটা জানাজানি হয়ে গেলে আর রক্ষে থাকবে না। রঙ্গন রঙ্গন, তুমি নিজেই দেখেছো ওই ড্রাইভার ঋষিকাকে ছেড়ে ছাড়তে গেছিল। তুমি এখনো এত কথা বলছো? এই এই সত্যি কথা বল, ঋষিকাকে একা পেয়ে তুই ছাড়তে? রশান বাবু, এটা তোমার গ্রাম না, এটা লাহেরি বাড়ি, তাই মুখ সামলে। রঙ্গন বাবু, হৃদয় হরণ, ম্যাডামকে কিন্তু সাবধানে বাড়িতে পৌঁছে দিও। হ্যাঁ স্যার, পৌঁছে দেবো। ঋষিকা ঋষিকা, রশেন তো ঠিক কথাই বলছে, ও তো আমাকে গাড়িতে ছাড়তে গিয়েছিল, আর হৃদয় হরণ আমাকে বাড়িতে না নিয়ে গিয়ে ওই গোডাউনে নিয়ে গিয়েছিল। কি বলছিস তুই ঋষিকা? হৃদয় হরণ কাজ করতে পারে না, ও খুব ভালো ছেলে, ও কি করে এসব করবে? দিদিভাই, তুই সত্যি কথা বলছিস? আমিও হৃদয় হরণই দোষী। ইম্পসিবল, এটা হতেই পারে না। কি বলতে চাইছো তোমরা? ঋষিকা মিথ্যা কথা বলছে?
আরেকজন মেয়ের কথা বিশ্বাস করতে পারছো না কেন? হৃদয় হলো না একা তুমি এই ভালো মানুষের মুখ নিয়ে আমাদের বাড়িতে এসেছিলে। তোমাকে দেখে আমার মনে হচ্ছিল তুমি অত্যন্ত ভালো ছেলে, ভদ্র ছেলে। ভেবেছিলাম তুমি এই বাড়ির একজন হয়ে উঠবে, তা না। এখনো সময় আছে, সত্যি কথা বলো, কি করেছো আমাদের বাড়ির মেয়ের সাথে, সত্যি কথা বলো। আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, আপনারা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। কিন্তু প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন, আমি ম্যাডামকে বাঁচাতে গেছিলাম। একটাও কথা শুনতে চাই না তোমার মুখ থেকে, যাও এখান থেকে। ম্যাডাম, ম্যাডাম, আমি তো সত্যিটা জানি, ওই গাড়িতে তো আমি ছিলামই না। আপনি তো সত্যিটা জানেন, প্লিজ বলুন না, প্লিজ প্লিজ বলুন ম্যাডাম, একটু চুপ করে থাকবেন না, বলুন না। এই রোশন এত বড় একটা প্ল্যান করার আগে আমাকে জিজ্ঞেস পর্যন্ত করলো না। কোনোভাবে যদি আজ সবটা ঘুরে যায়, সর্বনাশ হয়ে যাবে। প্লিজ ম্যাডাম, সত্যিটা বলুন সবাইকে। চুপ করো তুমি, ওঠলে হ্যাঁ এখানে বসতে হবে না, চল ওঠ ওঠ ওঠ, আমি আছি, এসো এসো, চল। শশিকা, নিজেকে শক্ত কর, কিচ্ছু হয়নি তোর, কিছু হয়নি, কিচ্ছু হয়নি, দেখেছিস তো সবাই বলছে, চল, কিচ্ছু হয়নি। হৃদয় হর, আমি মানলাম তুমি কিছু করনি, কোনো ভুল করনি তুমি, তুমি ঋষিকাকে বাঁচাতে গেছিলে, কিন্তু তুমি যখন ওখানেই ছিলে, সবটা দেখেছিলে, তাহলে আমাদের বাড়ির সবাইকে কেন জানাও? আমি আমি তো চুপ চুপ, শুধু ভেতরে যা। এই ঋষিকা, আমি তোমাকে বাড়ির লোক হিসেবে ট্রিট করেছি, আর তুমি তুমি আমার বোনের দিকে নজর দিয়েছো? মারবেন না রঘুর বাবু। এই ওরা এত বড় সাহস, হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির মেয়ের দিকে নজর, হ্যাঁ। একটা বাচ্চা ছেলে কলেজে পড়ো ভেবেছিলাম ভবিষ্যৎটা সুন্দর হবে, হ্যাঁ এরকম এমন শাস্তি দাও যাতে ভবিষ্যতে কোনো মেয়ের দিকে নোংরা নজরে তাকানোর সাহসই না পায়। চোখটা উপরে নাও, আমাদের বাড়ির মেয়েরও সম্মান নষ্ট করতে এসেছে, ওকে উচিত শিক্ষা দে। আমি ওকে শাস্তি দেবো, তুমি চিন্তা করো না। কি ব্যাপার, তুমি শুনলে না ও ঋষিকার সম্মান নিয়ে ছেলে খারাপ করছিল, তুমি ওকে বাঁচাতে চাইছো কেন সারাক্ষণ? তুতে যে আমার বোনের সাথে এতবার একটা অন্যায় করেছে, তাকে আগলানোর চেষ্টা করছেন, হ্যাঁ মান কেন? কারণ ও হলো ভূতের রক্তের সম্পর্ক। কি কি বলতে চাইছো তুমি? বিদ্যাহরণ ভূতের পরিচিত? হ্যাঁ রঙ্গন, ভূতের রক্তের সম্পর্ক। এই হৃদয়হরণ ড্রাইভার কোন সেন্টার থেকে এসেছে, কার রেফারেন্সে এসেছে, ও ব্যাকগ্রাউন্ড চেক করেছে কখনো? জিজ্ঞাসা করো ওকে কোন সেন্টার থেকে এসেছে। কোন এজেন্সি থেকে এসেছিস বল, বল বল না, কেন চুপ করে আছিস, কেন বল? তাদের আমি কাঠগড়ায় পাঠাবো, কাঠগড়ায়।
থেকে আমি আসি কি কোন এজেন্সি থেকে আসি বলছি এক সেকেন্ড এক সেকেন্ড কোন এজেন্সি থেকে আসোনি মানে আইডি কোথায় তোমার এবার কি হবে সবাই তো লাড্ডুর পরিচয় জেনে যাবে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।